সুপ্র দর্শক মণ্ডলী, আমরা দেখলাম আমাদের এই বন্যা এবং কিভাবে এই বন্যার বা কিভাবে এই নদীগুলোর উপরে যে বাঁধ দেওয়া হয়েছে সেই বাঁধ আমাদের বন্যাকে কিভাবে আরও বেশি ভয়াবহ করছে। সুপ্র দর্শক মণ্ডলী, আপনাদের স্ক্রিনে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে, যে নাম্বারে ফোন করে আপনারা এই সব বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারেন, মতামত দিতে পারেন, অথবা কোনো বিষয়ে মন্তব্য করতে চাইলে সেটাও করতে পারেন। দুটি ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি। প্রথমেই আমি আমার গেস্টের কাছে এই বিষয়ে আলোচনার আগে, সেটা হচ্ছে বাঁধ দেওয়ার এই প্রবণতা নদীকে, নদী শাসন যেটাকে আমরা বলি, অনেক সময় ওয়াটার ম্যানেজমেন্ট টার্মিনোলজি ব্যবহার করা হয়, যেখানে এই নদীর উপরে বাঁধ দেওয়া হয়, এবং ব্রডলি দুইটা কারণে বাঁধ দেওয়া হয়। পৃথিবীর অনেক নদীর উপরেই বাঁধ দেওয়া আছে। দুটি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে তার নদী এমনভাবে শাসন করা হয় যেখানে বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করা হয় এবং সেই পানি অন্য জায়গায় ব্যবহার করা হয় বিভিন্ন কৃষিকাজে, এবং এটা পৃথিবীর বিভিন্ন দেশ তার নিজের দেশের মধ্যেও এই ধরনের বাঁধ দিয়ে পানি ধরে রাখে, আবার পানিকে নিয়ন্ত্রণ করে যখন শুষ্ক মৌসুমে পানি একেবারেই থাকে না তখনও এক ধরনের নিয়ন্ত্রণ করা হয়। আরেকটি কারণে বাঁধ দেওয়া হয়, সেটি হচ্ছে হাইড্রো ইলেকট্রিক ড্যাম, যেটাকে আমরা বলি পানি বিদ্যুৎ প্রকল্প। পানি বিদ্যুৎ তৈরি করার জন্য এক ধরনের টারবাইন সিস্টেমে বাঁধ বা জলাধার নির্মাণ করা হয়, বাঁধ দিয়ে সেই জলাধার থেকে পানি প্রবাহ তৈরি করা হয়, এবং এখানেও এক ধরনের বাঁধ যেটা আমরা হাইড্রো ইলেকট্রিক ড্যামের মাধ্যমে করে থাকি সেটাও পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন জায়গায় করে থাকে। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদের এবং ভারতের মধ্যে প্রবাহিত নদী, যেটিকে আমরা আন্তর্জাতিক নদী বলি, যখন দুইটি দেশের মধ্যে এই প্রবাহটা ঘটে, যেমন একটি দেশের মধ্যে যখন মানুষ বাঁধ দেয় তখন কিন্তু সেই দেশের মধ্যেও কিন্তু তার যে অন্য রাজ্য যদি থাকে, ভারত যখন বাঁধ দেয় তখন কিন্তু তার অন্য রাজ্য দেশের সাথে তার চুক্তি করতে হয়, কারণ অনেকগুলো নিচের রাজ্য উপরের রাজ্য এই পানি প্রত্যাহারের কারণে সেটা সমস্যা হতে পারে। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে যখন দুইটি দেশের মধ্যে এই ধরনের বাঁধ তৈরি হয় তখন এক ধরনের এককভাবে পানি প্রত্যাহারের সুযোগ কম, এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী। কিন্তু আমাদের দেশে কি সেটা ফলো হচ্ছে কি না, অথবা আমরা যে বন্যা আক্রান্ত হচ্ছি, অনেক প্রশ্ন আছে যে ন্যাচুরালি কি এরকম বন্যা আমরা আক্রান্ত হতাম, বা ন্যাচুরালি যতটুকু হতাম তার চেয়ে কি অনেক বেশি এই সমস্ত বাঁধের কারণে হচ্ছে কি না, এটি হচ্ছে আমার প্রথম প্রশ্ন। যে আমরা বন্যা বা বাঁধ, এই ধরনের বন্যা তো আমরা সবসময় দেখেছি, বন্যা ন্যাচুরাল ফেনোমেনা হিসেবে দেখি, কিন্তু এত আলোচনা আসছে এই সব বন্যা, বিশেষ করে এইবারের বন্যা, এবং যে সমস্ত অঞ্চলে হয়েছে সে সমস্ত অঞ্চলে দেখা যাচ্ছে যে এর আপার স্ট্রিম রিভারগুলোতে যে বাঁধ তৈরি করা হয়েছে এই বাঁধ একটা ব্যাপক এফেক্ট করছে, এবং এটা করে থাকে কারণ বাঁধ দেওয়া হয় কে জানে, বাঁধ দেওয়া কেন, পানি কন্ট্রোল করার জন্য। সেই কন্ট্রোল যখন পানির মাত্রা বেড়ে যায় তখন কিন্তু বাঁধ আবার খুলেও দেওয়া হয় বা গেট খুলে দেওয়া হয়, এটা কন্ট্রোলের সিস্টেম। কিন্তু আমাদের জন্য সমস্যা যে এই গেট খুলে দেওয়া নেওয়া অথবা পানির এই সীমা, এগুলো সম্পর্কে ভারতের সাথে আমাদের যে কোনো চুক্তি বা ভারত যে আমাদেরকে এগুলো অবহিত করতে হবে বন্যার কীভাবে, এই সব বিষয়ে আমাদের কিন্তু আছে বলে কেউ মনে করে না, ভারতকে একতরফাভাবে করতেছে। এই বিষয়টা তুমি কীভাবে দেখো যে এই যে ভারতের বাঁধ দেওয়া, বাঁধ দিয়ে একতরফা পানি প্রত্যাহার, আমাদের সাথে আলোচনা না করা, বা আমাদের সাথে এই সব বিষয়ে যে সমস্ত মানে জয়েন্ট রিভার কমিশন আছে বা এরা বিভিন্ন সময়েই অভিযোগ করা হয়েছে আর কি, তো এই বিষয়টা কি মনে হয়? প্রথম কথা হচ্ছে যে বন্যার ন্যাচুরাল এই ফেনোমেনাটা তো হবেই, কিন্তু ভারতের এই বাঁধটাদের কারণে যেটা আমরা বলতেছি সেটাকে আসলে মনে হয় যে এটা, কারণ অনেকেই বলে থাকে যে না ঠিক বাঁধের কারণেই যে এই বন্যার মাত্রা বেড়েছে এমনটি নয়। হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? জি ধন্যবাদ ডক্টর কামরুল হাসান ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের অবতারণা করেছেন। বাঁধের কারণেই এই বিষয়ের অবতারণা কিনা সেই আলোচনায় যাওয়ার আগে আমরা জানি যে ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স কনভেনশন 1997, সেখানে বাংলাদেশ এবং ইন্ডিয়া দুইটাই সিগনেটরি কান্ট্রি, এই আইনের আন্ডারে বা কনভেনশনের আন্ডারে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল দ্বারা আছে, এবং আমরা জানি যে বাংলাদেশ ভারতের সাথে আমাদের 54টি অভিন্ন নদী আছে। আপনি সুন্দরভাবে যেটা বললেন যে একটা দেশের ভিতরে যদি সেই রাষ্ট্র মনে করে যে আমি আমার নদীকে শাসন করব এবং এর গতিপথ পরিবর্তন করব, তাহলে সেটা করতে পারে নিজের মতো করে, আর যেটা রাজ্যের কথা বললেন সেটা মেনে আর কি। কিন্তু যখন অভিন্ন নদী থাকে, এক বা একাধিক দেশের সাথে যদি কোনো নদী প্রবাহিত হয়, সেই ক্ষেত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল ফলো করতে হয়,
এর প্রথম একটা প্রিন্সিপাল হচ্ছে নো হার্ম প্রিন্সিপাল। এটা হচ্ছে যে আমি আমার নদীকে এমনভাবে ব্যবহার বা শাসন করব যাতে অন্য কোনো রাষ্ট্রের বা অন্য কোনো জনগণ বা অন্য কোনো রাজ্যের জনগণ তারা যেন ক্ষতির সম্মুখীন না হয়, এটা একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল লতে। আরও একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল আছে, সেটাকে বলে প্রিকশনারি প্রিন্সিপাল। সেটা হচ্ছে যদি কোনো হার্ম আমি মনে করি যে কোনো ক্ষতি হতে পারে সেই ক্ষেত্রে পূর্বে একটা সতর্ক জারি করা। এবং আপনি দেখেছেন যে যখন এই ইস্যুটা আলোচনা হলো তখন দেখা যাচ্ছে যে ভারতের পক্ষ থেকে কোনো ধরনের পূর্ব সতর্কবার্তা, যেটা আমরা বলি, সেরকম কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল লতে আরও একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল আছে, সেটাকে বলা হয় প্রিভেন্টিভ প্রিন্সিপাল। ওটা হচ্ছে যে আমি যদি মনে করি যে কোনো একটা ক্ষতির সম্মুখীন হতে পারে তাহলে পূর্বেই আমি একটা প্রিকশন নেব, অথবা প্রিকশনারি প্রিন্সিপাল বলে যে আমি কিছু স্টেপ নেব যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ যেন কম হয়। এই তিনটা প্রিন্সিপাল যদি আমরা খুব সংক্ষেপে ফলো করি তাহলে ভারত এই অন্তত এই ক্ষেত্রে এই 2024 যে বন্যা এই ক্ষেত্রে এই তিনটার কোনোটাই সে প্রতিপালন করেনি। বাঁধের কারণে আসলে এই মানে বন্যার ক্ষয়ক্ষতির মাত্রাটা এত বৃদ্ধি পেল কিনা এই স্পেসিফিক প্রশ্নে আমরা যদি জনগণের যে পানির যে রিপোর্ট যদি দেখি তাহলে যাদের বয়স 70, 80, 90 তারাও বলছে যে আমাদের জীবদ্দশায় আমরা এত বেশি পানি দেখিনি। বন্যা এর আগে হয়েছে 1998 সালে, হয়তো সর্বশেষ বাংলাদেশে খুব ব্যাপক আকারে বা এলাকায় খুব দীর্ঘদিন যাবৎ বন্যা হয়েছিল, কিন্তু পানির যে পরিমাণ, এই পরিমাণ এবং যেই ধরনের স্রোত, এই স্রোতের কারণে পানির যে পরিমাণ এবং এত ব্যাপক ক্ষয়ক্ষতি, এই কারণে অন্তত বিশেষজ্ঞগণ প্রাইমারিলি যে অবজারভেশনটা দিয়েছেন সেটা হচ্ছে যে বাঁধ নির্মাণ এবং বাঁধ ছেড়ে দেওয়া এইটা একটা অন্যতম কারণ এত ক্ষয়ক্ষতির কারণে। এবং আমরা রিপোর্টে দেখেছি যে ফারাক্কার প্রায় 109টা গেট সেটা খুলে দেওয়া হয়েছে খুব অল্প সময়ের ব্যবধানে, এবং যার কারণে পানির যে স্রোত এই স্রোতটা কোনো মতেই ঠেকানো যাচ্ছে না, যার কারণে মানুষ পশু প্রাণী এর জীবনের ক্ষয়ক্ষতির পরিমাপ এবং মাত্রাটা খুব বেশি হয়েছে এই ক্ষেত্রে। এবং আমরা জানি যে ইন্টারন্যাশনাল লতে বাঁধ নির্মাণের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি ফলো করতে হয়, এবং সেই নিয়ম নীতি যদি ফলো করা না হয় তাহলে আন্তর্জাতিক আদালতে এটাকে চ্যালেঞ্জ করা যায়। এবং ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স কনভেনশন 1997 আন্ডারে ভারতকে আন্তর্জাতিক আদালতে নেওয়ার সুযোগ আছে, যেহেতু বাঁধ নির্মাণের ক্ষেত্রে তারা যেই নিয়ম নীতিগুলো ছিল তাদের যৌথ নদী কমিশন, যেটা আপনি মেনশন করলেন, অথবা ইনফরমেশন শেয়ার, এর পরবর্তীতে কি ক্ষতি হতে পারে, কি উপকার হতে পারে, সেগুলো করা হয়নি এই ক্ষেত্রে। ইন্ডিয়ার পক্ষ থেকে একটা কথা বলা হয়েছে, আমি আজকে নিউজ পেপার পড়তে গিয়ে দেখলাম ইন্ডিয়া বলেছে যে এই সমস্ত বাঁধ কেন দেওয়া হয়েছে, এই সমস্ত বাঁধ তো দেওয়া হয়েছে গেট খুলে দেওয়া হবে, এটাই স্বাভাবিক। তো এখন 109টা গেট যখন পানি বিপদসীমার উপরে চলে যাচ্ছে তখন তো হোল বাঁধই ভেঙে যাবে বা হোল বাঁধই বিপর্যস্ত হয়ে যাবে যদি গেট খোলা না হয়। তো এই জন্য তো গেট তো আমাদের খুলতেই হবে, যখন আমরা হোল বাঁধ যেটা কোটি কোটি টাকা খরচ করে করা হয়েছে যে কারণেই করা হোক, আয়দার কৃষি পণ্যের উৎপাদনের জন্য করা হোক, ডাইভার্ট করে হুগলিতে নিয়ে যাওয়া হোক, অথবা হাইড্রো ইলেকট্রিক ইয়ে হোক, তো এটা তো ছেড়ে দেওয়াই হবে এটা। কিন্তু যে প্রশ্নটা আসছে যে এই ছেড়ে দেওয়ার ক্ষেত্রে যে কনভেনশন অথবা ছেড়ে দেওয়ার ক্ষেত্রে যে ইন্টারন্যাশনাল ইয়ে, এইটা তো এখন কি এইটা কি আসলে সেইটা নাকি আমাদের লোকেরা এখন চরমভাবে ভারত বিরোধিতায় নেমেছে বলে ভারতের বিরোধী এক ধরনের মনোভাব, এটাও কিন্তু বলা হচ্ছে যে বন্যার যে ধারা বিবরণী আমরা দিচ্ছি এক্ষেত্রে ভারত যতটা না দায়ী বা তার চেয়ে বেশি বাড়িয়ে আমরা বলছি, এই ব্যাপারে তোমার মত কি? যে এখানে দুইটা বিষয়, একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের জনগণ স্বাধীনতার পর থেকে 1971 সালের পর থেকে এখনো পর্যন্ত প্রতিবেশী রাষ্ট্রের পক্ষ থেকে যে আচরণ পেয়েছে সেই আচরণের পরিপ্রেক্ষিতে সামগ্রিকভাবে এইটা এমন একটা জায়গায় এসছে যে এই যে বন্যার পানি এবং এমন সময় এই বাঁধটা ছেড়ে দেওয়া, এটা অবশ্যই একটা উদ্দেশ্য প্রণোদিত, এই বিশ্বাসটা বাংলাদেশের মানুষের ভিতরে তৈরি হয়েছে তাদের দীর্ঘদিনের আচরণ। দর্শক মন্ডলী, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আমাদের সাপ্তাহিক মুসলিম বিশ্বের আয়োজন, আমরা এখন আমাদের বাংলাদেশে যে ব্যাপক বন্যা হলো এবং হচ্ছে এর পরিপ্রেক্ষিতে এই বন্যা এবং তার কারণ এবং তার প্রতিকার এবং কারায়ের জন্য দায়ী, এই বিষয়ে আলোচনা করছি। আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে, যে নাম্বারে আমাদের সঙ্গে আপনারা কথা বলতে পারেন, প্রশ্ন করতে পারেন, মন্তব্য করতে পারেন। আমি ফিরে যাচ্ছি আমার গেস্টের কাছে যেখানে ছিলেন। প্রথম যেটা বললাম সেটা হচ্ছে যে মানুষের ভিতরে একটা ধারণা জন্মেছে যে এইটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই সময়ে বন্যার গেটগুলো খুলে, বাঁধের গেটগুলো খুলে দেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি যেটা মেনশন করলেন যে বাঁধের ওখানে পানি প্রচুর এসেছিল, তো গত্যন্তর না পেয়ে সর্বশেষ আমাদের বাঁধটা ছেড়ে দিতেই হয়েছে, গেট ছেড়ে দিতেই হয়েছে, এটা ভারতের পক্ষ থেকে বলা হয়েছে। আমরা যদি এটা মেনেও নেই তারপরেও যে প্রিকশনারি যে প্রিন্সিপাল, অগ্রিম যে ইনফরমেশন আদান প্রদান, যৌথ নদী কমিশন যেটা আছে সেটা করা হয়নি। তো এই ক্ষেত্রে ব্যাপারে আমি আসতে চাই, সেটা হচ্ছে যেহেতু
এখানে তো আমরা স্বল্প সময়ের জন্য একটা দেখতেছি যে, কিন্তু এইটা তো ঠিক, এইটা তো কোনোভাবেই ইয়ে করা হবে না যে এই যে আমাদের যে বৃহত্তম ফারাক্কা বাঁধ যেটা বলা হয়ে থাকে, তার যে ক্ষতি আমাদের ডাউন স্ট্রিমে, আমরা যে গত 50 বছর ধরে, 3 দশকের বেশি ধরে যে আমাদের যারা পদ্মার ওই পাড়ের মানুষ যারা দেখেছি, তাদের পদ্মা শুকিয়ে এবং সমস্ত অন্যান্য যে সমস্ত আমাদের গঙ্গা কপোতাক্ষ প্রকল্প, তার যেরকম জিকে প্রকল্প বলতাম, এবং একটা বিরাট একটা অংশ যে মরুভূমি হয়ে যাচ্ছে, অর্থাৎ যে পানি আমাদের পাওয়ার কথা ছিল, এটা তো আমাদের সামনে প্রতিষ্ঠিত যে এটা দৃশ্যমান, যতদিন ধরে এটা কোনো রকম কোনো তোয়াক্কা করা হয় না, এবং যে পানি আমাদের পাওয়ার কথা সেই পানি আমরা পাচ্ছিলাম না, যদিও এটা অন্য প্রসঙ্গে যেটা, কিন্তু বর্তমান যে বন্যা সেটার অন্যান্য যে সমস্ত বাঁধগুলো আসছে, যেগুলো আরও পরে হয়েছে, গজলডোবা যেটা একটা বৃহত্তম প্রকল্প, তিস্তার ওই পাশে যে প্রকল্প, সেইগুলোর কারণে যে আমাদের বিশেষ করে এই এই বছর গ্রেটার কুমিল্লা, তারপরে চিটং, তারপর নোয়াখালী, সিলেট এবং আরও অনেকগুলো অঞ্চল, তো এই বাঁধগুলো কি একইভাবেই কি আমাদেরকে, কারণ এই এই বাঁধগুলোর প্রতিক্রিয়া তো আমরা দেখি নাই, ফারাক্কা তো দেখতেছি আমাদের চোখের সামনে, আমার বাড়ি ফারাক্কার ওখানে, তোমার বাড়ি ফারাক্কা তো একটা অন্তৃতীয়াংশ আমাদেরকে মরুভূমি বানায় ফেলতেছে, এবং বিভিন্ন সময় আমরা দেখেছি ফারাক্কার কারণে যে এফেক্ট এবং কত হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে ফারাক্কার কারণে, কিন্তু এই যে গজলডোবা সহ যেগুলো বললাম আমি জলপাইগুড়িতে এবং অন্যান্য যে সমস্ত বাঁধ তিস্তারিয়াম, এর কারণে যে এই বাঁধগুলো কিন্তু পরে করা, যেটা রিয়াকশন আমরা খুব একটা দেখিনি, এই প্রথম বোধহয় সিরিয়াসলি দেখলাম ফ্লাডের কারণে, এটা কি ইয়ে কিনা? ফারাক্কা বাঁধের কথা যেটা বললেন, আমি গড়াই নদী একাধিকবার ব্রিজে অথবা ট্রেনে পার হয়েছি, এবং গড়াই নদী একদম শুকিয়ে শুষ্ক মৌসুমে, গড়াইয়ের পাড়ে আমার বাড়ি, সেখানে ধান চাষ হয়, সেখানে বাচ্চারা খেলা করে, বালু উত্তোলন করা হয় এবং হেঁটে পার হয়, অথচ প্রমোদ নদী পদ্মা যে অবস্থায় ছিল সেখানে সম্পূর্ণ ব্যতিক্রম, যেটা আপনি বললেন যে 50 বা 3 দশক পরে এসে আমরা ফারাক্কার প্রভাবটা এখন দেখতে পাচ্ছি। সাম্প্রতিক যে বাঁধগুলোর কথা আপনি বললেন, যেটা এখন নির্মাণাধীন বা নির্মাণ হয়েছে, তার প্রথম প্রভাব আমরা এবার দৃশ্যমান দেখতে পেলাম, এর পরবর্তীতে কি প্রভাব হবে সেটা অদূর ভবিষ্যতে দেখা যাবে। তবে এইটা নিশ্চিতভাবে বলা যায় যে বাঁধগুলো নির্মাণ করার ক্ষেত্রে যে ইনফরমেশনগুলো শেয়ার করার কথা ছিল দুই দেশের ভিতরে, সেই ধরনের ইনফরমেশন শেয়ার করা হয়নি, এবং যদি প্রকৃতপক্ষে এই আদান প্রদান হতো তথ্যের, তাহলে অবশ্যই এই বাঁধ নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে অনুমতি পাওয়ার কথা না। এই জন্য সামগ্রিকভাবে আমরা এখন বলতে পারি যে এই যে বাংলাদেশের সামগ্রিক যে পানি ব্যবস্থাপনা, যেটা আপনি বললেন যে ওয়াটার ম্যানেজমেন্ট, এর উপরে একটা ডিটেইল গবেষণা হওয়া দরকার, এবং নিরপেক্ষভাবে যদি সম্ভব হয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উদ্যোগে একটা গবেষণার মাধ্যমে যে ফলাফলটা আসবে, সেখানে আমরা মূলত দেখতে পাবো যে আসলে এই নদীকেন্দ্রিক বা পানিকেন্দ্রিক কতটা ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি এবং সামনের দিনগুলোতে আমরা হতে পারি। আর একটা বিষয় হচ্ছে যে টিপাইমুখ বাঁধ, আমরা জানি 2009-10 ওইটার যে এখন বর্তমান কি অবস্থা, সেটা সকল নিয়ম নীতিকে উপেক্ষা করে ওই নির্মাণ কাজ শুরু হয়েছিল, যেটা আপনি বললেন যে এখন হয়তো কনস্ট্রাকশন শেষ হয়নি। এরপরে আবার আমরা দেখলাম যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, সেটাও কিন্তু নদীর পাড়ে, আমাদের মংলা নদীর পাড়ে, ওখানে তৈরি হচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আমরা বাংলাদেশের যে বন্যা সেটি নিয়ে আলোচনা করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অথবা কোনো বিষয়ে মন্তব্য করতে চাইলে স্ক্রিনে নাম্বার আছে, আমাদের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন। আমার সর্বশেষ এই ইয়ের বিষয়ে প্রশ্ন হলো যে, এখন সবাই মনে করে যে কথা তুমি সুন্দরভাবে বললে, যে আসলে আন্তর্জাতিক নদী হিসেবে তার যে কনভেনশন, আন্তর্জাতিক চুক্তি, এসব বিষয়ে ভারত এভাবেই অবজ্ঞা করে আসছে আমাদেরকে, যার কারণেও কিন্তু এই ভারত বিরোধী মনোভাব এবং তার প্রতিক্রিয়া আমাদের মধ্যে হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এখন অনেকেই মনে করে যে এটা আসলে আর ভারতের সঙ্গে এই দ্বিপাক্ষিক চুক্তিতে আর আমাদের এই সমস্যার সমাধান নাই, বরং যদি, কারণ অনেকগুলো নদীর উৎস কিন্তু চীন, নেপাল, অন্যান্য জায়গাতে, বরং যদি এটাকে বলে মাল্টি ল্যাটারাল, অর্থাৎ আরও দেশগুলোকে সাথে নিয়ে, যেমন তিস্তার কথা বলা হয় থাকে, যে তিস্তা চীনকে দিয়ে দেওয়া হোক, তখন দেখা যাবে যে এই মাল চীনকে যদি জড়িত করা যায় এই আমাদের ওয়াটার সমস্যার সমাধানে, তাহলে অনেক বেশি কার্যকরী হতে পারে। খুব সংক্ষেপে এটা কি মনে হয়? সংক্ষেপে যেটা আপনি বললেন যে যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, সেইখানে যদি তৃতীয় বা চতুর্থ রাষ্ট্রকে সংযুক্ত করা যায়, যেটা আপনি বললেন, এবং তারা যদি শক্তিশালী হয়, সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ফলাফল হয়তো আমরা পেতে পারি। কারণ আমরা জানি যে সার্ক সেটা একটা গুরুত্বপূর্ণ ফোরাম ছিল, সেখানে আমরা এই বিষয়গুলো হয়তো তুলতে পারতাম, সেটা যেহেতু এখন ইফেক্টিভ না, সেক্ষেত্রে এই প্রস্তাবটা আমি তৃতীয় বা চতুর্থ সূত্র হতে পারে।